আসসালামু আলাইকুম চতুর্থ গণবিজ্ঞপ্তিতে দ্বিতীয় সুপারিশ প্রসঙ্গে সর্বশেষ যা জানালো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসিএ সমান্ত ভিওর্স আশা করি আলহামদুলিল্লাহ সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও চতুর্থ গণবিজ্ঞপ্তি দ্বিতীয় সুপারিশ নিয়ে যা বললেন এন চেয়ারম্যান শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন সহজ করার উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠানটি বলছে এবার নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন অনলাইনে নেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আর চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ সুপারিশের রেজাল্টের বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ এনামুল কাদের খান বলেন বলেন্টনি সিদ্ধান্ত নেয়নি তাই এখনো না আদৌ চতুর্থ গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপ সুপারিশের রেজাল্ট প্রকাশ হবে কিনা যাই হোক সম্মানিত ভিওর সবাই আশা তো রাখতে পারেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ